এর মধ্যে শাড়াই যাবে আসেনা পালাইছে উনি কে উনি তে পারি না আরে নিচে না আন্দার রোজার মাসে আকাম গুলো যা করলেন এগুলো মোটামুটি মানে জরিমানা দেওয়ার জন্য আপনি এক পায়ে দাঁড়ানো রোজার যে নিত্য প্রয়োজনীয় দ্রব্য বিশেষ করে ঈদ উপলক্ষে বিভিন্ন সেমাই উৎপাদন কারখানাগুলোতে আজকে অভিযান চালিয়েছি। আমাদের মোট 6টি কারখানায় আমরা অভিযান চালিয়েছি, যার মধ্যে 3টি প্রতিষ্ঠানের লাইসেন্স আছে। তারপরে অস্বাস্থ্যকর পরিবেশ এবং লাইসেন্সবিহীন পণ্য উৎপাদনের দায়ে আমরা 4টি প্রতিষ্ঠানকে 1,00,000 টাকা অর্থদণ্ড দিয়েছি। আমরা মূলত দেখার চেষ্টা করছি যে তারা স্বাস্থ্যসম্মত পরিবেশে পণ্যটা উৎপাদন করছে কিনা এবং সেটি ভোক্তা পর্যন্ত পৌঁছানো পর্যন্ত যথাযথ উপায়ে বাজারে যাচ্ছে কিনা এবং তাদের পণ্য উৎপাদনের প্রয়োজনীয় লাইসেন্স আছে কিনা। 2-1টি প্রতিষ্ঠান ব্যতীত বাকিদের উৎপাদনের ব্যবস্থা মোটামুটি স্বাস্থ্যসম্মত। কিছু প্রতিষ্ঠান আছে যেগুলো আসলে চলার মতো অবস্থাতে নেই, আমরা এরকম 1টি প্রতিষ্ঠানকে বন্ধ করেছি। আমাদের পবিত্র রমজান উপলক্ষে এবং আসন্ন ঈদ উপলক্ষে জনগণের সুস্বাস্থ্য বিবেচনা রেখে এবং জনগণের প্রয়োজন বিবেচনা রেখে এই ধরনের অভিযান আমরা অব্যাহত রাখবো।